আসসালামু আলাইকুম বন্ধুরা, বেনোস্টার মাউথওয়াশ একটি ব্যথা উপশমকারী ওষুধ। এটি মুখ, মাড়ি এবং গলার ব্যথা, অস্বস্তি এবং প্রদাহ উপশম করতে ব্যবহৃত হয়। এটি ব্যথা এবং ফোলা থেকে মুক্তি দেয় এবং নিরাময় প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সহায়তা করে। বেনোস্টার মাউথওয়াশ আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী কঠোরভাবে ব্যবহার করা উচিত। আপনার ডাক্তার দ্বারা নির্দেশিত ডোজ এবং সময়কালে এটি ব্যবহার করুন। আপনার ডাক্তারের পরামর্শের চেয়ে বেশি ওষুধ ব্যবহার করা এবং বা এটি প্রায়শই প্রয়োগ করা উচিত নয়। এটিকে দ্রুত কাজ করবে না এবং পার্শ্বপ্রতিক্রিয়া বাড়াতে পারে। এটি সাধারণত সামান্য বা কোনো পার্শ্বপ্রতিক্রিয়া সহ নিরাপদ। যাই হোক, এটি কিছু লোকের প্রয়োগের স্থানে জ্বলন্ত সংবেদন এবং ত্বকের জ্বালা সৃষ্টি করতে পারে। এগুলো সাধারণত অস্থায়ী এবং সময়ের সাথে সমাধান হয়। যদি তারা সময়ের সাথে ভালো না হয় বা খারাপ হয়, তাহলে আপনার ডাক্তারকে জানাতে হবে। আপনার ডাক্তার লক্ষণগুলি প্রতিরোধ বা হ্রাস করার উপায়গুলি সুপারিশ করতে সক্ষম হতে পারে। ওষুধ ব্যবহার করার আগে আপনি যদি একই অবস্থা বা অন্য রোগের জন্য অন্য ওষুধও ব্যবহার করছেন বা সম্প্রতি ব্যবহার করছেন কি না তা আপনার ডাক্তারকে বলা গুরুত্বপূর্ণ। ওষুধটি নিরাপদ কি না তা নিশ্চিত করতে গর্ভবতী এবং স্তন্যপান করানো মহিলাদের ওষুধ ব্যবহার করার আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। বেনোস্টার মাউথওয়াশের ব্যবহার ব্যথা থেকে মুক্তি। বেনোস্টার মাউথওয়াশের পার্শ্বপ্রতিক্রিয়া, কোনো সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় না। কীভাবে ব্যবহার করবেন বেনোস্টার মাউথওয়াশ? ব্যবহারের আগে লেবেল চেক করুন। আপনার ডাক্তার পরামর্শ মতো পরিমাণে মাউথওয়াশ নিন এবং আপনার মুখে রাখুন। 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে ঝাঁকান এবং থুথু দিন। গলাৎকরণ না ধুয়ে ফেলার পরে কমপক্ষে 30 মিনিটের জন্য খাওয়া মদ্যপান বা ধূমপান এড়িয়ে চলুন। বেনোস্টার মাউথওয়াশ কীভাবে কাজ করে? বেনোস্টার মাউথওয়াশ একটি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। এটি মুখের মধ্যে ব্যথা এবং প্রদাহ, লাল ভাগ, ফোলা সৃষ্টি করে এমন কিছু রাসায়নিক বার্তাবাহকের মুক্তিকে ব্লক করে কাজ করে। তো বন্ধুরা, আজকে পর্যন্ত। আগামীতে নতুন নতুন ওষুধের প্রোডাক্ট নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।